যদি আপনি কি বলি আর কেন তারপরে হচ্ছে আমি একটা শব্দ দিব এই শব্দগুলি আপনাদের নাম সেই নামগুলি আমরা চেঞ্জ করে করে চেষ্টা করবো একটা সেন্টেন্স করবো আমি জানি না এত অল্পে সেন্টেন্স হবে কিনা এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত শব্দের সেন্টেন্স হতে পারে সাতই ভালো সেভেন খারাপ না সবাই তাহার দিকে তাকাইল। সুজাতা
একটু অগ্রসর হইয়া অঞ্জনকে কহিল, না গ্রহণ করতে নেই, এটাতে ভাইকে দোষ খাইছে, কিন্তু কোনটা দয়া না কোনটা অবশ্য প্রাপ্য সেটাও কি বুঝিয়ে দেবে। পুরস্কার দয়া করে আসে কালের টাকা দিয়া যায় আপন তালে তালে, ছন্দ তাহার তালে বাধা, ক্ষণে ক্ষণে তাহাতে বাজিয়ে ওঠে নতুন সুর, দেখা দেয় পরিবর্তন, তবু কাল তাহার নিজের ইচ্ছা মতো ঘুরিতে থাকে, কাহারও প্রতি পক্ষপাতিত্ব তাহার নাই। আর এই সেই কালে চক্রের সঙ্গে সঙ্গে মানুষের জীবন চক্র দিয়া যায়, তাহার চাইতে তুমি বলো আবার ভর্তি হই। একবার ভাবিল মায়ের ডাক শুনিয়া ছুটিয়া গিয়া তাহার পা ধরিয়া ক্ষমা চাইলে সমস্ত ঝঞ্ঝা মিটিয়া যাইত, আবার মনে হইল কেন সে ছোট হইতে যাইত, তাহার মনুষ্যত্ব বলে একটা জিনিস আছে। রাত্রে বিছানায় শুইয়া অঞ্জন চিন্তা সাথে উঠিয়া গেল, একে একে অনেক কথাই তাহার মনে করিতে লাগল, এই বিছানায় সুজাতা তাহার পাশে ঘুমাইত, এখনো তাহার পরিত্যক্ত বিছানা তাহার স্মৃতি লইয়া বিরাজ করিতেছে। বাড়িতে পৌঁছিয়া অঞ্জন মাকে সব জানাই, সুলোচনা দুঃখিত অন্তরে বলিলেন, এখন ও বাড়িতেই থাক, তুমিও বৌমার কাছে থাকো, আর সুজাতা কবে বাড়িতে আসবে তখন আমার জানিয়ে দেবে। ভাঙা করা সংসারের চিরাচরিত নিয়ম একদিন ভাঙে অন্যদিন করিয়া উঠে, শোক তাপ ঝড় ঝঞ্ঝা অনেক আসে, আবার সেগুলি ঠিক হইয়া যায়, শোকে মানুষ মুহমান হয়, আবার শোক ঘুরে আসে হাসি আনন্দে, জীবনের পথ তাহাকে সচ্ছল করিয়া দেয়, তাহা যদি না হইত এ সংসারে যদি ধ্বংসটা সুস্থিত থাকিত, শোকের স্থায়িত্ব যদি চিরন্তন হইয়া থাকিত, তবে বোধ হয় এই সংসারটা মানুষের বসবাসের স্থল না হইয়া একটা পাগলা গাছে ফেলত। সুজাতা তাহাকে থামাইয়া দিয়া কহিল, থাক থাক বসুন, সুজাতা হাসিয়া বলিল, আসবে আসবে, সবে তো পাঁচটা বাজলো, এখনো দু ঘন্টা দেরি আছে, আচ্ছা তোরা বস আমি আসছি। লীলা কহিল, এখানেই তিনি প্র্যাকটিস করেন, চলো না দিদি তার কাছে। লীলা কহিল, কি করে জানলাম জানি না, রঞ্জনদার সংস্পর্শে না এলে এত কথা জানতেও পারতাম। ম্লান হাসি অঞ্জন কহিল, বাদবার আর আমার সাথ নেই, পরপর এতগুলি আঘাত দিয়েও কি করে বেঁচে আছি তাই আসুন, পাগল হয়ে যাবে আপন মনে রঞ্জন হাসিয়া উঠিল, প্রমোদ কৃষ্ণকে না সেদিন হয়তো সে মনে মনে একটু হাসিয়াছিল, আজ তাহার মনে কেন তাহার এই অবস্থা, ভগবান তাহাকে এত সুন্দর জাত মাতা পূজা গঠন করিয়াও আবার সব কিছু যেন বাড়িয়া হইতে গেল। শ্মশানে পৌঁছিয়া যথারীতি কার্যাদি সমাপন করা হইলে লীলা মৃতদেহে ঢাল হইয়া চন্দ্রমা খেলা দিয়া তাহার মন্ডল চন্দ্র তাহার মন তখন চন্দ্র ভারে নিমন্ত্রিত হইবার উপক্রম করিয়াছে, কোনো মতে নিজেকে সান্তাইয়া দিয়ে মৃতদেহের অষ্টে একটা স্নিগ্ধ চুম্বন আঁকিয়া দিয়া ধীরে ধীরে উঠিয়া দাঁড়াইল। তবে তুমি কি করিতে চাও? ভগৎটা কহিলেন,
আচ্ছা বড়দিন যথাসময়ে এবং বিধ আচরণে রঞ্জন মৃদু হাসিয়া কহিল ব্যথাটা যে অঞ্জনে পঁচিশে বৈশাখ ঘরে ঘরে উৎসব যথাসময়ে উৎসব আরম্ভ হইল সেসব কিছু নয়, শোক যারা সহ্য করিতে পারিয়াছে কোনো কথা না বলিয়া মুহূর্তে সুতা তার অঞ্জনের মা হইয়া গেল। রঞ্জনী পাড়া হাত টানিয়া লইল মা মারা যাবার পর রঞ্জনের একটা কথা সে শুনতে পাইয়াছিল, স্পষ্ট করে না বলতে পারে আমার দেবীর চোখ ফিরা খবরটা শুনিয়া অন্তর খুব আনন্দিত। ধীরে ধীরে নামিয়ে আসে অস্ত সুজাতার মৃত্যু কয়েকদিন পরে তাহা ডাকে রঞ্জনের মন খুব আনন্দিত, দেখিতে দেখিতে বৎসর ঘুরিয়া যায়, সে কি আসবে না, একটা পয়সা দিন বন্ধু, আমি তো এমন ছিলাম না, অন্ধের দিকে তাকাইয়া রাজধানী হইতে আমিটা দিয়ে রাজধানীর ছোঁয়া সত্য সত্যই যখন তাহা জ্ঞান ফিরিয়া আসিল।